ফাল্গুনের চতুর্দশীর তিথি কার্যত পৌরাণিক মতে শিব চতুর্দশী হিসাবে পরিচিত এবং ফাল্গুনের চতুর্দশীর রাত শিবরাত্রি হিসেবে বিশেষ করে শিব ভক্তদের কাছে একটি পূর্ণার্জনের রাত। এর মধ্যেই আগামী শুক্রবার শিব চতুর্দশী তথা শিবরাত্রি আসন্ন। আগরতলার সেন্ট্রাল রোড স্থিত শিব মন্দিরে বর্তমানে শিবরাত্রির বিশেষ পুজো ও ঐতিহ্যমণ্ডিত মেলা আয়োজনের জোরদার প্রস্তুতি চলছে। আগামী শুক্রবার 5:41 শিব চতুর্দশী তিথির সূচনা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট পুরোহিত নীলকণ্ঠ চক্রবর্তী। শিবরাত্রির চতুর্দশী লাগতেছে আপনার এখানে শুক্রবারে 5:41, ঠিক আছে, আর ছাড়তেছে শনিবার 6:39, ঠিক আছে। এখানে শুক্রবারে যেহেতু 5:41 লাগতেছে, এখানে চার প্রহরের পুজো, 7:00, 1:00, 7:00, তারপরে হইব 10:00, তারপর হইব 1:00, তারপর ভোর 4:00, ঠিক আছে। এরপরে পরের দিন, পরের দিন বাবার যথারীতি চতুর্দশীর আরতি হইব, সব ভোরবেলা 4:00 সময় যেই প্রহরের পূজা শেষ, প্রহরের পূজা হইব, এটার মধ্যে বাবার চতুর্দশী বিশেষ পূজা হইব। তারপর আমাদের মেলা শুক্রবারে, শুক্রবারেও থাকবো, শনিবারও দুই দিন ব্যাপী মেলা থাকবে। হ্যাঁ, মেলার প্রস্তুতি চলতেছে। এই পরিস্থিতিতে বর্তমানে সেন্ট্রাল রোড স্থিত শিব বাড়িতে চলছে জোরদার প্রস্তুতি, চলছে নতুন রঙে মন্দির রাঙিয়ে তোলার কাজ, চলছে মেলার দোকানপাট তৈরির কাজ। সর্বোপরি আসন্ন শিব চতুর্দশী তথা শিবরাত্রিকে ঘিরে বর্তমানে সেন্ট্রাল রোড স্থিত শিব বাড়িতে সাজো সাজো রব। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।